Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, আমি কৌশিক। আর আজ আমরা একটু অন্য রকমের একটা ভিডিও দেখব, যদিও বাংলা নয় এটা, তবে বাংলা এবং বাঙালি এর সঙ্গে যুক্ত রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা কাওয়ালি গান, গানটা গাওয়া রুনা লায়লা ম্যামের। আর এই গানটা হচ্ছে ও লাল মেরি, অ্যাকচুয়ালি যেটা দামা দম মস্ত কালান্দার প্রথম। হ্যাঁ, আর এই গানটার একটা ইতিহাস রয়েছে। সেই গানের ইতিহাস বলতে গেলে প্রথমেই যাদের কথা আসে, দুজন সুফি সন্ত ছিলেন, একজন ছিলেন সিন্ধ প্রদেশের ঝুলেলাল এবং আরেকজন শাহবাজ কালান্দার। এনাদেরকে নিয়েই এই গানটা মানে লেখা হয়েছে বা করা হয়েছে। এই গানটা পরে অনেকে গেয়েছেন, নুসরাত ফতেহ আলী খান এবং তার সাথে সাথে ম্যাডাম নূর জাহান, এরা অনেকেই রয়েছেন যারা এই গানটা পরে জগজিৎ সিংও গেয়েছেন। তো মোস্ট ফেমাস যার গলায়, এবং আমার মনে হয় রুনা লায়লাজি প্রথম এই গানটা গেয়েছিলেন। তো যাই হোক, আগে গানটা শুনে নিই, তারপরে আরও কথা হবে। চলো। दम मस्त कलंदर अली दा पहला नंबर। ओ लाल मेरी पत दकरियो भला झूले लालड़ सिंदड़ी दा सेवण दा सखी शाबाज कलंदर। दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर। दमा दम मस्त कलंदर अली दा पहला नंबर। दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर। दमा दम मस्त कलंदर अली दा पहला नंबर। दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर। दमा दम मस्त कलंदर। वाओ। এইবার গানটার সম্বন্ধে আসি। এই গানটা মানে আমি ছোট থেকে শুনছি। আমি তুই তো ছোট থেকে শুনবি, আমি যেহেতু ছোট থেকে শুনছি, তুই তো আরও ছোট ছিলি, মানে তখন জন্মাসনি, ব্যাপারটা হচ্ছে সেই রকম। আর আমি আমার মনে হয় আমার 2 বছর 3 বছর মানে যখন থেকে আমি আমার জ্ঞান হয়েছে তখন থেকেই শুনছি। তার মানে আমার 80s মনে হয় এই গানটা। 90s যত সম্ভব আমি তো শুনেইছি, এটা 90s প্রথম দিকে, তো এটা যত সম্ভব মনে হচ্ছে 80s গান। তো রুনা লায়লা জি এখন তো আমার মনে হয় পাকিস্তানে থাকেন, তো আমরা যেটুকু জানি ওনাকে বাঙালি হিসেবেই জানি এবং বাংলাদেশে ওনার জন্ম সবটাই। তো যাই হোক, এই গানটার বিষয়ে আমি যেটা বলার সেটা হচ্ছে যে আমার মায়ের খুব পছন্দের একটা গান এই গানটা, মানে আমি ছোট থেকে শুনছি। মায়ের মানে একটা ফেভারিট গানের মধ্যে এই গানটা, যখনই চলে তখনই খুব মানে খুশি হয় মা, এবং বলে যে এই গানটা রুনা লায়লাজি গেয়েছিলেন, তো ওনার গলাতেই বেস্ট লাগে শুনতে, আর খুবই ফেভারিট গানটা। তো যাই হোক, এই গান নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে, ছোটোর থেকে শুনে আসছি, ছোটোর থেকে এত শুনেছি গানটা যে এতটাই ভালো লেগে গিয়েছে। আর তাছাড়াও আমি বলেইছি তোমাদের, আমি বাইরে থাকতাম ছোটোবেলায়, তো এই কাওয়ালি জিনিসটা ইউপির দিকে একটু মানে উত্তরপ্রদেশের দিকে একটু বেশি চল রয়েছে, বা এই ধরনের জায়গাগুলো বেশি চল রয়েছে। সো ওখানে এমনি কাওয়ালি হতো, আমি দেখেওছি এবং সেখানেও শুনেছি যে তারা কাওয়ালিতে এই গানটা গাইছে, এবং এখনও অনুষ্ঠান দেখেছি, মানে ওই সুফি সন্ত যারা হয়, ঠিক আছে, তাদেরই মানে যে কি বলে ওটাকে জায়গাটা, ঠিক আছে, ওখানেই একটা ঈশ্বরের নাম নিয়ে একটা মানে এটা সুফিদের, হ্যাঁ দরগাতে একটা সুফিদের একটা নিয়ম অনুযায়ী এটা গান টানের ব্যবস্থা করা হয়। এটা তো এটা একটা আলাদা দিক, আলাদা পোর্শন, ঠিক আছে, এটা মানে অন্য একটা দিক। আমি পুরোটা ডিটেলসটা বলতে পারবো না, তবে আমি যে একটু জানি, তো এখন সব কিছু মনে পড়ছে না বলে ওকে আমি বোঝাতে পারছি না, তো নাহলে পুরো ভিডিওটাই খারাপ হয়ে যাবে, ওকে বোঝাতে গেলে আমাকে ভেবে ভেবে বলে বোঝাতে হবে। তো যাই হোক, তোমরাও একটু বলো যদি তোমাদের জানা থাকে সেই ব্যাপারটা, একটু কমেন্টসে জানিও। তো যাই হোক, তোমরা কতটা শুনেছো আমি জানি না, আশা করি তো শুনে থাকবেই, মানে শুনেছো জানি না না, আমার মনে হয় শুনে থাকবে প্রত্যেকেই, যারা বিশেষ করে 90s বাচ্চারা রয়েছে, মানে এখন তো বড় হয়ে গেছো, বাচ্চা এখন নেই, হ্যাঁ তারা অবশ্যই জানবে, আর তার থেকে বড় যারা রয়েছে তারা তো আরও জানবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর একটা নতুন একটা জিনিস তোমাদের সামনে হাজির করলাম, যদিও বাংলা নয় তবে বাঙালির সঙ্গে ইনভলভ রয়েছে, সেই জন্য আমি এটা মনে হলো যে করা দরকার। এর আগেও একটা গান করেছিলাম, তোমাদের জানিয়েছিলাম, আলমগীর সাহেবের আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে, এই গানটাও তোমাদের সময় শুনিয়েছিলাম। তো খুব ভালো একটা গান, খুব সুন্দর কানে বাজে সব সময় এই গানটা। তো আজকে আবার একটা রুনা লায়লাজির আরেকটা গান শোনালাম। রুনা লায়লাজির এর আগেও একটা গান শুনিয়েছি, একটু মনে করে বলো কি কমেন্টসে যে কোন গানটা শুনিয়েছি, তোমরা যারা পুরনো রয়েছো তারাই জানো, আমি বললাম না, তোমরা তোমাদের কাছ থেকে জানতে চাই যে কি গান শুনিয়েছিলাম। তো ওই গানটা লিখো কমেন্টসে, আর যা যা আছে সেগুলো লিখো। তো যাই হোক, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে রেখো। তো চলো, আজকের মতো এখানে শেষ করছি।